জেলার মধ্যে মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চিতভাবে আমরা 100% সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যদি আমি জানি যে কি কারণে এইচআইভি হয় কি কারণে এইচআইভি হয় না তাহলে কিন্তু বৈষম্যটা হবে না। না জানার ফলে লোকে বৈষম্য যারা করছে সাধারণ মানুষজন পাড়াতে একজন এইচআইভি পজিটিভ যদি আইডেন্টিফাই হয় কোনো কারণে ডিসক্লোজ হয়ে যায় তাহলে তাকে পরের জল নিতে দেওয়া হয় না। কেউ ওম্বুডসম্যানের কাছেও কমপ্লেন করতে পারে, যেমন আমার এস্টাবলিশমেন্টে কমপ্লেন করতে পারে, আবার ডাইরেক্ট সিএমও স্যারের কাছে এসেও কমপ্লেন করছে। যদি সিএমও স্যারও সমাধান করতে না পারে তখন কিন্তু ব্যাপারটা কোর্টে যাবে। যদি স্টেটাস অফ এইচআইভি ডিটারমাইন করছে সেই ক্ষেত্রে ইনফর্মড কনসেন্ট ইজ ভেরি মাচ এসেনশিয়াল এবং ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্যাট পার্টিকুলার প্রোটেক্টেড পার্সন অর এনি রিপ্রেজেন্টেটিভ অন হিজ বিহাফ অন বিহাফ অফ দ্য প্রোটেক্টেড পার্সন দিস ইজ অলসো ইম্পর্টেন্ট আরও ইনক্লুড করছে ফার্স্ট অফ অল দ্য প্রি টেস্ট কাউন্সিলিং অ্যান্ড দ্য পোস্ট টেস্ট কাউন্সিলিং। যার ধরে নেওয়া হয় সেই চাইতে পজিটিভই হয়েছে, রেজাল্ট আসার আগে দে আর ওন ডিটারমিনেশন দে হ্যাভ যে উনি অলরেডি পজিটিভ হয়ে গেছেন, তার বাড়িতে কাউকে পাঠানো যাবে না। এই যে একটা ট্রমা যেটার মধ্যে দিয়ে প্রোটেক্টেড পার্সনস যাচ্ছিলেন টিল ডেট সেটাকে সামহাউ রেক্টিফাই করার জন্য কাউন্সিলিং ইজ এটা একটা নর্মাল ডিজিজ লাইক আদার ডিজিজেস লাইক আ ফ্লু অর সামথিং এলস। এটা যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ওনার সাথে করা হবে না এবং এই যে আইনে যে অধিকারগুলো বলা হয়েছে সেই অধিকারগুলো সম্পর্কে ওনাকে অ্যাওয়ার করে দেওয়া যে এবং এই যে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিস বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কাজ করছে যারা উইকার সেকশনস আছে তাদেরকে আইনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে। তো যারা ধরো ওই ডিসক্রিমিনেশনের সম্মুখীন হচ্ছেন বা হতে চলেছেন বা হয়েছেন তার আগে সময় 24/7 কাজ টু গেট দ্যাম ইন ফ্রন্ট অফ আ কোর্ট অর সামওয়্যার যেখানে কি উনি ডিসক্রিমিনেটেড হচ্ছেন। আমাদের কাছে দেখেন ফরম্যাট দেওয়া আছে, কমপ্লেন লজ একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা আমাদের রেখে দেবেন। শুধু যদি কমপ্লেন করার পরে তাহলে একটা রেজিস্টার করে ওই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে কমপ্লেনটা লজ করতে হবে।